यूट्यूब चैनल अपना सबा के वेलकाम। आज के पाँचटा लुसि पोएम्सर मध्य एक लुसि पोएम स्लैम्बर डिड माई स्पिरिट सिल निये आलोचना करब। लुसि पोएम्सर ब्यापारे अलरेडी एक इंट्रोडक्शन भिडियो बनिए दिए जा लुसि पोएम्सगुलो के क्लियरलि अंडारस्टैंड करते हेल्प कर। सो जरा एखो पर्त से भिडियोटी देखें नहीं तक रिक्वेस्ट करब जो तरह आगे से भिडियोटी देखे नबें। सो एवे आरम्भ करी। कविताटी लेखा हुई 1798 ख्रीष्टाब्दे और पब्लिश करा 1800 ख्रीष्टाब्दे। एखन आपनादेर जोन्नो प्रश्न जे कविताटी जेहेतु 1800 ख्रीष्टाब्दे पब्लिश करा हुए सो कोन भल्यूमे पब्लिश करा हुए और कोन एडिशने पब्लिश करा हुए। बिकज एर ब्यापारे आमी अलरेडी इंट्रोडक्शन भिडियोते बोले दिएछि। एबारे आमरा सरासरि कवितार मध्ये चले आसि। एखाने आमरा देखते पाबो जे उइलियाम ऑर्सथेर जे बिलाभेट लुसि से मारा গিয়েছেন এবং লুসির মারা যাওয়াতে ওয়ার্থর যথেষ্ট শকড হয়ে গেছেন এবং শকড হয়ে যাওয়ার কারণে তার শরীরের মধ্যে যে আত্মা কবি বলছেন তার আত্মাও যেন শীল হয়ে গিয়েছে। অর্থাৎ যেহেতু লুসি মারা গিয়েছে কবি কখনো কল্পনা করেননি যে লুসি একদিন তাকে ছেড়ে চলে যাবে। তো তার কাছে লুসির মৃত্যুটা সম্পূর্ণ আনএক্সপেক্টেড একটা ব্যাপার ছিল। তার জন্য কবি কমপ্লিটলি শকড হয়ে গেছেন। শকড হয়ে তিনি বলছেন আ স্ল্যাম্বার ডিড মাই স্পিরিট সিল। একটা ঘুম আমার স্পিরিটকে আমার আত্মাকে সিল করে দিল। অর্থাৎ কবি এতটাই শকড হয়েছেন যে তার মধ্যে যেন একটা ঘুম ভাব তৈরি হয়ে যাচ্ছে এবং সেই ঘুমের কারণে তার শরীরে যে আত্মা সে আত্মা যেন ব্লকড হয়ে গেছে। তার শরীর আত্মা ব্লকড হয়ে যাওয়ার কারণে তার মধ্যে আর কোনো রিয়েলাইজেশন ক্ষমতা আর নেই এবং রিয়েলাইজেশন ক্ষমতা না থাকার কারণে তার মধ্যে যে সাধারণ ভয়গুলো থাকে যা প্রতিটা মানুষের মধ্যেই থাকে সেই ভয়টুকুটাও কাজ করছিল না। তাই তিনি বলছেন আই হ্যাড নো হিউম্যান ফিয়ার। আমার কোনো ভয়ও ছিল না। কেন ব্লকড হয়ে গেল কবির আত্মা তা তিনি পরবর্তী লাইনেই বলছেন। তিনি বলছেন সি সিমড আ থিং। তাকে মনে হচ্ছিল একটা পদার্থ। সি বলতে আমরা অলরেডি জানি যে এখানে লুসির কথা বলা হচ্ছে আর লুসি অলরেডি মারা গিয়েছে তাই জন্য বলা হচ্ছে যে লুসি যেন একটা পদার্থের মতো ছিল। দ্যাট কুড নট ফিল যে পদার্থটা অর্থাৎ লুসি ফিল করতে পারছিল না দ্য টাচ অফ আর্থলি ইয়ার। পৃথিবীর যে সময় সে পৃথিবীর সময়টা সে আর ফিল করতে পারছিল না বিকজ লুসি অলরেডি মারা গিয়েছে। সাপোজ কারো বয়স যদি এখন 30 হয় তো এক বছর পরে তার বয়স 31 হয়ে যাবে। কিন্তু সে যদি 30 বছর বয়সেই মারা যায় তো এর পরে বছর তার বয়স কিন্তু আর 31 হবে না বিকজ সে মারা গিয়েছে। সো পৃথিবীর যে সময় সে সময়ের কাউন্টিংটা তার জন্য আর অ্যাপ্লাই হচ্ছে না। সে সময় থেকে আলাদা হয়ে গেছে। হি ইজ বিয়ন্ড দ্য টাইম নাও। তাই এখানে যেহেতু লুসির ব্যাপারে বলা হচ্ছে যে লুসি অলরেডি মারা গিয়েছে সো লুসি এখন এই পৃথিবীর যে সময় সে সময়ের স্পর্শকে অনুভব করতে পারবে না। অর্থাৎ পৃথিবীর যে সময়ের কাউন্টিং সেটা আর লুসির প্রতি অ্যাপ্লাই হবে না। এরপরে ওয়ার্ডসওয়ার্থ বলছেন নো মোশন হ্যাজ সি নাও। এখন তার কোনো মোশন নেই বা তার কোনো মুভমেন্ট নেই। সে এখন তার হাত পা বা বডি নাড়াচাড়া করতে পারছে না। নো ফোর্স আর না আছে তার কোনো শক্তি। সি নাইদার হেয়ার্স নর সিস। না সে দেখতে পাচ্ছে আর না সে শুনতে পাচ্ছে বিকজ সে তো মারা গিয়েছে। যেহেতু লুসি মারা গিয়েছে তাকে কবরে রেখে দেওয়া হয়েছে। সে এখন মাটির গর্ভের মধ্যে আছে এবং পৃথিবীর যে আহ্নিক গতি ডিউরাল কোর্স যার কারণে পৃথিবীতে দিন রাত চেঞ্জ হয় সে আহ্নিক গতির সঙ্গে সঙ্গে পৃথিবীর মধ্যে যে পাহাড় পর্বত গাছপালা মাঠঘাট ইত্যাদি সমস্ত কিছু মুভ করছে। এবং কবি বলছে যে যেহেতু লুসি এখন ভূগর্ভের মধ্যে আছে তো লুসিও সে আহ্নিক গতিতে সে গাছপালাদের সঙ্গে বা পাহাড় পর্বতের মতোই সেও এখন মুভ করছে। কবি যেমন নিজের ভাষায় বলছেন যে রোল রাউন্ড ইন আর্থস ডিউরাল কোর্স। অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতির সাথে সাথে লুসিও ঘুরে চলেছে উইথ রকস স্টোনস অ্যান্ড ট্রিস। যেমন পাথরগুলো গাছপালাগুলো বা পাহাড় পর্বতগুলো ঘুরে চলেছেন। সো এই লাস্ট দুই লাইনের মধ্যে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতার একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য
সেটা হচ্ছে লাভ অফ নেচার, তা পেয়ে গেলাম। বিকজ এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লুসিকে প্রকৃতির একটা পাঠ হিসাবে গণ্য করছে, প্রকৃতির সাথে তাকে মিশিয়ে দিচ্ছে। সো এই ছিল আমাদের কবিতা। কবিতা এখন শেষ হয়ে গেছে, কিন্তু কবিতার রাইম স্কিমগুলো আমরা এবার দেখে নেব। কবিতার প্রথম লাইনে শেষ ওয়ার্ড আছে সিল, সো এটা হয়ে গেল এ, এবং থার্ড লাইন আছে ফিল, সো এটা হয়ে গেল এ, সেকেন্ড লাইন আছে ফেয়ার, সো এটা হয়ে যাচ্ছে বি, অ্যান্ড ফোর্থ লাইন হচ্ছে এয়ার, সো এটা হয়ে যাচ্ছে বি। সো রাইম স্কিম পেলাম এ বি এ বি। আর এখানে পেয়ে যাচ্ছি লাস্ট ওয়ার্ড ফোর্স, সো এটা সি ধরে নিলাম, এবং ফোর্সের পরে চলে আসছে কোর্স, সো এটা সি ধরে নিলাম, সিজ এটা হয়ে যাচ্ছে ডি, অ্যান্ড সিজের পরে হয়ে যাচ্ছে ট্রিজ, সো এটা হয়ে যাচ্ছে ডি। সো এখানে আমরা পেয়ে গেলাম সিডি সিডি। সো পুরো কবিতাটা রাইম স্কিমে আমরা পেয়ে গেলাম এ বি এ বি সিডি সিডি। কবিতার মধ্যে অনেকগুলো রিটোরিক্যাল এলিমেন্ট আমরা খুঁজে পাব, যেমন এখানেই ফার্স্ট লাইনের মধ্যে আছে স্পিরিট সিল, সো এটা এস এস দিয়ে স্টার্ট হয়েছে, তাই এটা অ্যালিটারেশনের এক্সাম্পল। এভাবে আরও অনেক রিটোরিক্যাল এলিমেন্টগুলো আমরা পেয়ে যাব। সো কিছু দায়িত্ব আমি আপনাদেরকে দিচ্ছি যে আপনারা কিছু এলিমেন্টগুলো খুঁজে কমেন্ট বক্সে লিখুন। এখন আপনাদের সামনে কিছু কোয়েশনস রাখা হলো, যার আনসার আপনাদেরকে কমেন্ট বক্সে লেখার জন্য অনুরোধ করছি, এবং আমার পরবর্তী ভিডিওসগুলির জন্য আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।